বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে হলো মকর সংক্রান্তি পিকনিক খাওয়া। তো তোমরা যদিও এটাও জানো যে আমি হইলাম একজন গ্রামের ছেলে, তো গ্রামের পুরানো ঐতিহ্যটারে ধরিয়া রাখার লাগিয়া আমরা নেড়া দিয়া প্রতি বছর গড় বানাই, আর এবারও গড় বানাইমু। তো আমি অক্ষণে ঘুম থেকে উঠছি, আমি আমার কাকাতো বাইরে নিয়ে অক্ষণ যাইমু পাহাড়ে, পাহাড় থেকে গিয়া বাঁশ আনমু, আনিয়া পিকনিক গড় বানাইমু। তো তোমরা দেখিও, তোমরা তো অনেকে আছো টাউনে থাকো বা শহরে থাকো যারা এইসব গ্রামের ঐতিহ্য তো ভুলিয়ে গেছো। তো আমরা এখন পর্যন্ত গ্রামের ঐতিহ্যটা ধরিয়ে রাখছি, কারণ আমরা ভাল লাগে এরকম রাখতে। নেড়া দিয়া ঘর বানানি, তারপরে রাত্রে এই ঘরের মধ্যে পিকনিক খাওয়া, রান্না করিয়া, তারপর দিকে রাত্রে ঘরের মধ্যে ঘুমানি, সকালে উঠি আগুন লাগানি, যেটা দেখো বুড়ির ঘরে আগুন লাগানি। তো থাকো তোমরা সব দিক। তো বন্ধুরা, আমরা যাইতেছি বাসানাথ, আমি আমার ভাই, আমরা বাসানাথ যেতেছি তো দা। তো চলো দেখাই মুখ কিরকম বাস কাটতে লাগে, আর খুবই ভাই আসো জানি পাই মুখ খুঁজিয়া দেখতে লাগবো বাস খুবই পাওয়া যায়। তো ফিলহাল আমরা যাইরাম এখন পাহাড়ের মধ্যে। তো ওই দেখো তোমরা পাহাড়টা দেখাই আমি একবার, ওই দেখো দেখা যাইতেছে ওইখান থেকে গিয়েই অনেক ভিতরে এটা খুঁজিয়া বের করতে লাগবো, অনেক ভিতরে আছে। তো সবাই সাথে থাকো আর এন্ড পর্যন্ত দেখো আমরা কিরম ঘর বানাই, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যদিও এটা নতুন চ্যানেল। আর প্রথমত আমি কোনো ইউটিউবার না, তো আজকে জাস্ট ভিডিওটা বানাইছি একটু ওই দেখি সবাই কিরম রেসপন্স দেয়, কারণ অনেকেই আছে শহরে থাকে তারা পারে না বানাইতো, তারা এই এনজয়টা করতে পারে না যারা আমরা গ্রামের ছেলেরা যেরকম আমরা করি। যেমন তোমরা একটা দেখাই বুড়ির ঘর বানাইছে একটা দেখাইটা, আমরা যদিও তার মতো এরকম বানাই না, আমরা একটু অন্য স্টাইলে বানাই, একটু সুন্দর করে বানাই। তো সবাই সাথে থাকো দেখাই মুখ। ফাইনালি আমরা পাহাড়ের নিচে এন্ট্রি করছি। তো এটা কোনো বিগ চ্যালেঞ্জ না, পাহাড়ে আওয়াটা কোনো চ্যালেঞ্জ না, বড় সড়ো কিছু চ্যালেঞ্জ না। মেইন চ্যালেঞ্জ হচ্ছে পাহাড়ের ভিতর থেকে বাস তোকে বের করা, এটা কতটুকু সাকসেস হইতে পারবো বুঝতেছি না, বাট বাইর তো করতেই লাগবো, কারণ বাস ছাড়া তো বুড়ির ঘর বানানো যাইতো না। তো দেখা যাক কতটা ফাই বাস। আর এই দেখো এখান থেকে শুরু, এইখান থেকে এখন ভিতরে ঢুকমু জঙ্গলের ভিতর, চলো দেখা যাক। শুধু দুইজনই আছি আর তো কেউ দেখা যান না এখানে, তো কেউই দেখা যান না। এই দেখো চ্যালেঞ্জ, কতটুক চ্যালেঞ্জিং কাজ বাস আনাটা, কারণ বাসটা বাইর করাটাই তো প্রবলেম। এই দেখো আমরা উপরে উঠে গেছি, অনেকটা জায়গা উপরে উঠছি, আরো বুথ বুথ যেতে লাগবো। মনে জানি বাস, ওহো কেউ তো রাস্তাও নাই, রাস্তাও তো নাই এদিকে, চলো যাইয়া দেখি এদিকে। আজকে থেকে দুই তিন বছর আগে আইসলাম যদিও এইদিকে, আর দীর্ঘদিন এসে আওয়া পড়ছে না এদিকে, দু তিন বছর পরে আজকে আইসি, তো দেখি গিয়ে পাওয়া যায়নি। আগে এদিকে প্রচুর বাস আসলো, সব মানুষের খাটিয়া নিয়ে খালি করে দিছে, আগে থেকে প্রচুর বাস আসলো। দেখো পুরা সন্নাটা, কেউ নাই, আমরাই দুইজন। এই দেখো আমরাই দুইজন আর কেউ নাই। ওরে বাবা রে, তাকি তার রাস্তা রে, বাস তো নাই, আরো কত ভিতরে দানে যাইতে লাগবো বাসের চক্করে।
এমন এক জায়গায় পৌঁছাইছি বাসের তো নামগন্ধই নাই। বাস কই পেতাম? আর একটু সামনে গিয়ে দেখি, পাওয়া যায়নি। কোন দিকে যাইতাম? ওদিকেই যাই। ওটা তো বড় কথা নাই, বাস ফেলে লুই আওয়াটাই তো বড় কথা। ওটা তো দাদা দাদা জঙ্গলও আছে, মঙ্গল করা লাগে, কিন্তু বাস তো নাই। দূর দূর ফুরা খালি, বাস নাই। বাস কই পাওয়া যাইব? দেখো কত উপরে উঠে গেছি আবার। What an irony, my mirror shows the other side of me. All these ones and zeros, nothing in between. But there's so much more. বাস তো আর পাইলাম না আমরা। তখন অন্য সাইডে যাই, মুখ গিয়ে দেখবো ওইদিকে বাস পাওয়া যায়নি। আর বাস তো মেন ইম্পর্টেন্ট পার্ট আমরা পিকনিক করের, মানে বুড়ির ঘরের, তো বাস তো মাস্ট লাগবেই। তো চলো দেখলে এইদিকে। তো ফাইনালি আমরা আরেকটা সাইডে আইসি, এখানে আবার পরে দেখছি অল্প বাস দেখা যার, মানে কয়েকটা বাস দেখা যার। এখন গিয়া দেখি, কাছে গিয়া দেখবো যে কতটা আছে বা কি আসার বিষয় সব দেখতে লাগবো ডিটেলসে খুলিয়া, মানে পাশে গিয়া দেখতে লাগবো। ওই তো সাইডে দিকে দেখুন যার, এদিকে এদিকে দেখুন যার, কিন্তু এগুলা কাজের নাই তো, এই বাস কাজের নাই তো। ওখানে আমরা গিয়া দেখবো ওইদিকে রাস্তা, একটু পাশ লিপ করলে দেখো না, যদি একটু পাঁচ লিপ করে এইরকম রাস্তা থেকে যেতে লাগবো, পাঁচ লিপ করলে শেষ মায়ের বুকে। দেখো রাস্তা, এটা হচ্ছে রাস্তা, একটু পাঁচ লিপ করলে মায়ের বুকে। এইরকম রাস্তা দিকে যাইতে লাগে। ওরে বাবা, দেখি স্টিটু সাবধানে। দেখলাম বাস আরো সামনে, আরো সামনে যাইতে গেলে আমরা আর ওইদিকে ঢুকতে লাগবো, ওদিকে ঢুকতে হয়ে যায়। এই এই এরি সাবধানে সাবধানে দা। ওইখানে যদিও তিনটা বাস দেখলাম, কিতা করবো নাই যখন যদি বালা পাই তো বালাটি লইলু, মারিটি পালাই দিমু, আর যদি না পাই তো খাস চালাইমু। এই দেখো বাস, দেখো দাদি কোপাই কোপাই যাবো আমরা, হিমালয়ে উঠলাম। ও শুনা মাই গো, My mirror shows the other side of me. All these ones and zeros, nothing in between. এখানে আরো দুইটা বাস দেখুন যার, এই হলো একটা আর এই হলো আর একটা। এই দুইটা বাস আছে, এই দুইটা খাটমুখ। দেখো কত সিপার ভিতরে, জঙ্গলের ভিতরে। আরে ভগবান,
কেমনে কিতা করতাম কিছু বুঝতে পারিলাম না। বাস নাই রে, কত বাস আসলো আগে আগে কত বাস আসলো, আর এখন বাসই নেই। দেখো দেখো আস্তে আস্তে, এই দেখো নিচে কিনা দেখুন কত তো গভীর খাই, পড়লে ডাইরেক্ট স্বর্গ, স্বর্গ দর্শন ডাইরেক্ট, আর কিছু নাই। এটা হাত মুখন, আর সামনে আছে একটা এটি হাত মুখন। এরি এরি বাসা ধরাস না, দাঁড়াকে ধর। আমি হেল্প করি একটু, দাঁড়ে গিয়া দেখো জল তো জল নাই, তা বরফে টুকরা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই তো বুবু বাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। ও বন্ধুরা, ফাইনালি আমরা অল্প বাস পাইছি, দেখি গিয়া ঠাকুরের নাম লইয়া শুরু করবো ঘর বানানি। যতটুকু এই বাসে 20-25টা বাস পাইছি মাত্র, 20-25টা বাসে তো ঘর কিচ্ছুই হয় না, তবু দেখি যতটুকু পারি। বাড়ি তো অনেক দূরে, আইসিও বহুত দূরে। তো বন্ধুরা, দেওয়ার লাগে আমার বাস রেডি, আই মিন ঘরের নিশান দেওয়ার লাগে বাস রেডি। তো আমরা এখন আরম্ভ করবো ঘর বানানি, শুরু করবো। তো সবাই সাথে থাকো, লাস্ট অবধি দেখতে থাকো কীরকম বানাই। আর আমি আবারও কইতাছি, এটা আমার ফার্স্ট ভিডিও, সো অনেক ভুল ত্রুটি আছে, তোমরা প্লিজ মাফ করে দিও বলিলে। আর ভিডিও যেমনই হোক, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবাই, আর প্লিজ কমেন্ট করে জানাইও যে ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? তো তোমরা সাথে থাকলে একটু ভালো লাগবো, যদি কমেন্ট টমেন্ট করো তাহলে বুঝতে পারবো আমার কিতো ভুল হয়েছে না হয়েছে। আর আমি নিজে জানি আমার অনেক ভুল হইতেছে, তো প্লিজ সাথে থাকো। লাস্ট অব দ্য আমি বানাই দেখাই মুই আজকে ভিডিও, মোটামুটি বানানি চলে, দেখি কত সময় লাগে কমপ্লিট করতে। আশা করি সম্ভব হয়ে যাবো কমপ্লিট করতে পারতে, কারণ আমরা তো দুইটা বাচ্চা বাচ্চা ছেলে, ছোটো ছোটো ছেলে, ছোটোগুলো বাইনার কত সময় করবো বলতে। তবু আমরা ট্রাই করতেছি, আমরা বেস্ট দেখার লেগে আমরা ট্রাই করতেছি। আর আমি আগেই কইছি যে বুড়ির ঘরে ডিপেন্ড করে বাসের উপরে, তাহলে বাস তো বেশি একটা পাইছি না, মাত্র 14টা বাস পাইছি, তার লাগে 14টা বাস দিয়ে আমরা টুকরা করিয়া করিয়া বানাই যাবো। আমরা বানাইমু, বানানি তো লাগবোই, আমরা বানাইমু। আর কতটুকু পারি তোমরাও দেখানোর চেষ্টা করবো কিরকম বানাইছি আমরা। তো আগেই কইছি তোমরা, আবার বারবারে আমি কইলাম যে ভুল ত্রুটি হইলে মাফ করিও, আমি কোনো ইউটিউবার নাই, মজা করার লাগছে আজকে এই কথাটা বানাইতেছি। আর এই বাংলা বড়ি দেখিয়া কেউ আসিও না, কারণ বাংলা বড়ি হইলেও এটা আমার বড়ি, তো কেউ হাতা হাসি করিও না। আর তবে দেখো তোমরা যারা গ্রামের বাইরে, মানে যারা শহরে থাকো, যারা শহরে থাকো তারা তো এটা পারতাই না, কোনোদিন করতে আছে, আমরা তো দেখে তোমরা একটু এনজয় করো আর কি, আর কিতা করি। তো সাথে থাকো, আমরা দেখাইতে যাইমু, তোমরা দেখতে থাকো। এই দেখো এরকম বানতে লাগে, ফাট গায়া কাজ 90% শেষ হয়ে গেছে, এখন আর অল্প জায়গা বাকি। দেখো পুরো শেষ, অল্প জায়গা বাকি রয়েছে, আর এটা হয়েছে ফ্রন্টের সাইড শেষ।
ওই রেতুর জায়গা রয়েছে বাকি ওই জায়গাটা রয়েছে আর হচ্ছে ওই জায়গাটা রয়েছে আর দাদাটা বানাইবো আর এই দেখো আর এই জায়গাতে আমরা বানাইমু রান্নাঘর আই মিন এখানে চুল্লা বানাইমু এখানে বাস চুল্লা আর কিছু না আমরার ঘর রেডি হয়ে গেছে আর অল্প রিটাচ রয়েছে বাকি খালি অল্প জায়গাতে টাচ করবো যে জায়গাতে একটু একটু নেড়া দেওয়ার বাকি রয়েছে একটু দিমু কারণ ঘরের ভিতর থেকে অনেক জায়গাতেই ছিদ্র এখন যেতেছে তো ছিদ্রটা ঘুরমু এই যে গ্যাপটি দেখা যাইতেছে যদিও এটা এতটুক নাই যতটুক যখন যাইতেছে সব ঘুরমু অক্ষণে ঘুরি আর মোটামুটি শেষ ঘরের কাজ আখিরা ঠিকঠাক করে দেবো তো রাত্রে বেলা দেখাইমু তোমরা সব কে রকম লাগে ঘরটা দেখতে তোমরা সব দেখো আর এটা হচ্ছে আমার মামাই সোনা এই দেখো আজকে এই ঘরের ভিতরে ঘুমাইম কিন্তু জাগা হইতো না মনে হয় ঘুমাইতাম যে জাগা হয় বলে আজকে আমরা ঘরের ভিতরে ঘুমাইমো এটা হইলো আমরা ঘর তো আমাদের পিকনিক কর হয়ে গেছে আচ্ছা নাচি চলছে পিকনিক করে চলছে ভালোই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর সাবস্ক্রাইব করে দেবে কারণ বুঝতে পারছি আমার ফার্স্ট ভিডিও আর যদি ভালো হয় তাহলে কালকের ভিডিওটা দেখাবো কালকে কি করে আমাদের পুরীর ঘর আমরা কি করলাম জলাইমু এটাও দেখাবো কালকে তো থ্যাংক ইউ সো মাচ সবাই রে যারা যারা দেখছো ভিডিওটা যারা যারা লাইক শেয়ার আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সবাই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ।